السلام عليكم. আসসালামু আলাইকুম সবাইকে, আজকে আমার কাছে শুভেচ্ছা। আমি একটু দেরি করছি, তোমরা তোমাদের জয়েনের অপেক্ষায়। 2-3 মিনিট পরে আমি ক্লাসটা শুরু করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ কামরুল আলম, প্রভাষক অর্থনীতি, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। আমি আজকে তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান চ্যাপ্টারটির জনসংখ্যা, স্থূল জন্ম এবং মৃত্যু হার এবং জনসংখ্যার বৃদ্ধির হার নিয়ে আলোচনা করব। চলো আমরা মূল আলোচনায় চলে যাই। আলোচনা শুরুতে তোমাদের বলে রাখছি, তোমাদের যদি কোনো লেকচারে কোনো অংশ না বুঝে থাকো অথবা আরেকটু ক্লিয়ার হওয়া দরকার কোনো কনসেপ্ট সম্পর্কে, সেক্ষেত্রে কমেন্টস বলে বক্সে তোমরা লিখে জানাবে। আমি আমার লেকচারের মাঝে এটি দেখে, তোমার কমেন্টস দেখে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সাউন্ডটা আলোচনা শুরুতে তোমাদের বলে রাখছি, তোমাদের যদি কোনো লেকচারে কোনো অংশ না বুঝে থাকো অথবা ক্লিয়ার হওয়া দরকার কোনো কনসেপ্ট সম্পর্কে, আচ্ছা চলো লেকচার শুরু চলে যাই। আমরা আমাদের আজকের টপিকটি মূলত জনসংখ্যা নিয়ে, তো তাই আমাদের সবার আগে জনসংখ্যা, জনসংখ্যার জন্ম, স্থূল জন্মহার, মৃত্যু হার, জনসংখ্যার বৃদ্ধি হার, এগুলো নিয়ে আলোচনা করব। তাই এগুলো নিয়ে আলোচনা করার আগে প্রথমে আমাদের জেনে নিতে হবে জনসংখ্যা কাকে বলে। জনসংখ্যার ইংলিশে পপুলেশন বলা হয়। দেখো এখানে আমি স্লাইডে একটি সংখ্যা দিয়েছি, কোনো দেশ বা অঞ্চলে মোট যত সংখ্যক মানুষ বসবাস করে বা অবস্থান করে তাকে ওই স্থানে জনসংখ্যা বলে। তোমরা দেখো নিচে একটা আমি ছবি দিয়েছি, ছবিতে দেখো একটা ওয়ার্ল্ড ম্যাপ, এই প্রতীকী, এই ছবিটা আসলে প্রতীকী, এই যে বিভিন্ন দেশ দেওয়া আছে, বিভিন্ন দেশে জনসংখ্যা দেখানো হয়েছে। জনসংখ্যা হলো কোনো অঞ্চল বা দেশে যত সংখ্যক মানুষ বসবাস করে তার সংখ্যাকেই জনসংখ্যা বলে বা তার পরিমাণকেই জনসংখ্যা বলে। যেমন ধরো নারায়ণগঞ্জে যদি বর্তমান সময়ে 20 লক্ষ লোক বসবাস করে থাকে তাহলে নারায়ণগঞ্জ জেলার জনসংখ্যা হচ্ছে 20 লক্ষ। এটি হলো নারায়ণগঞ্জ হলো একটি অঞ্চল। আবার যদি চিন্তা করি দেশ বাংলাদেশ, তাহলে বাংলাদেশে যত জন লোক বসবাস করে তার সংখ্যাটি হবে বাংলাদেশের জনসংখ্যা। বাংলাদেশের জনসংখ্যা প্রায় এখন 18 কোটি ধরে নেওয়া যায়, যদিও এটার কোনো একজাক্ট ফিগারটা জানা যাবে, এখন জানি না, এটা জানা যাবে 2021 সালে আদমশুমারিতে। জনসংখ্যার ঘনত্ব, ডেন্সিটি অফ পপুলেশন, কোনো নির্দিষ্ট এলাকায় প্রতি বর্গ কিলোমিটার বা বর্গ মাইলে গড়ে যে পরিমাণ লোক বাস করে তাকে ওই এলাকার জনসংখ্যার ঘনত্ব বলে। কোনো অঞ্চল বা দেশের মোট জনসংখ্যাকে ওই অঞ্চল বা দেশের আয়তন দ্বারা ভাগ করলেই জনসংখ্যার ঘনত্ব পাওয়া যায়।
ধরো আমি এখানে একটি ছোট্ট একটা ম্যাথ করি, তোমরা দেখে নাও। ধরো কোনো একটি দেশ এক্স, এক দেশের মোট আয়তন এক লক্ষ 47,000, ৫৭০ বর্গ কিলোমিটার। কোন একটি নির্দিষ্ট বছর এটা ধরতে হবে, একটি নির্দিষ্ট বছরের মধ্যকালীন সময়ে দেশের মোট আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 15 কোটি। আমি যদি 15 কোটিকে দেশের আয়তন দ্বারা ভাগ করি, তাহলে আমি ডেন্সিটি অফ পপুলেশন পেয়ে যাব। ঠিক একইভাবে অঞ্চলেরও ডেন্সিটি অফ পপুলেশন বের করা যায় মোট জনসংখ্যাকে, অর্থাৎ নির্দিষ্ট সময়ে, মধ্যবর্তী সময়ে মোট জনসংখ্যাকে ওই অঞ্চলের আয়তন দ্বারা ভাগ করলেই ডেন্সিটি অফ পপুলেশন পাওয়া যাবে। এই যে হিমেরটাতে ডেন্সিটি অফ পপুলেশন হচ্ছে 15 কোটিকে 1,47,570 বর্গ কিলোমিটার দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ডেন্সিটি অফ পপুলেশন। দেখো এখানে যদি ভাগ করি 15 কোটিকে 1,47,570 বর্গ কিলোমিটার দিয়ে, তাহলে কত আসে? প্রায় 1,016 জন। অর্থাৎ এক্স দেশটির জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 116 জন। একদম ইজি। কোনো একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দেশ বা অঞ্চলে মোট জনসংখ্যাকে ওই অঞ্চল বা দেশে আয়তন দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে জনসংখ্যার ঘনত্ব। আদমশুমারি কাকে বলে? দেশে একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর, সাধারণত 10 বছর অন্তর অন্তর দেশের জনসংখ্যার বিভিন্ন দিক জানার জন্য যে জরিপ পরিচালনা করা হয় তাকে আদমশুমারি বলা হয়। অর্থাৎ 10 বছর অন্তর অন্তর একটি দেশের জনসংখ্যা কাউন্ট করাকেই হচ্ছে আদমশুমারি বলা হয়। বাংলাদেশের প্রথম আদমশুমারি শুরু হয়েছিল 1974 সালে, সর্বশেষ হয়েছে 2011 সালে, এবং পরবর্তীটা হবে 2021 সালে। তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে এমসিকিউ এবং HSC পরীক্ষার MCQ এবং পরবর্তী সময়ে তোমরা যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিবে তখন তোমাদের সাধারণ জ্ঞানের কোশ্চিন আসতে পারে, বাংলাদেশের প্রথম আদমশুমারি কত সালে হয়েছিল এবং সর্বশেষ কত সালে হয়েছিল। তোমরা যখন HSC পরীক্ষা দিবে অথবা তোমরা যখন অ্যাডমিশন টেস্ট দিবে ইউনিভার্সিটি, তখন হয়তো বা 2021 সাল শেষ হয়ে যাবে, তখন সেই ক্ষেত্রে তোমরা সর্বশেষ আদমশুমারিটি হবে 2021 সাল। তবে বর্তমান আজকের দিনে বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি হয়েছিল 2011 সালে।
যেহেতু তোমরা চিত্রে আমি দেখো স্লাইডে দিয়ে দিয়েছি, 1974 সালে প্রথম হয়েছিল, তারপর 1981, তারপর 1991, তারপর 2001, তারপর 2011, পরবর্তীটা হবে 2021 সালে। এটি হবে ষষ্ঠ বাংলাদেশের ইতিহাসে ষষ্ঠ আদমশুমারি, এবং প্রথমবারের মতো এই আদমশুমারিটা হবে ইলেকট্রনিক্স উপায়ে, অর্থাৎ ই সেন্সাস হবে। একটু দেখে নিই তোমরা কোনো কমেন্টস করেছো কিনা, কোনো জানার জন্য কিছু জিজ্ঞেস করেছো কিনা। যাক, তোমাদের এই পর্যন্ত যা পড়িয়েছি, লেকচার দিয়েছি, এখান থেকে তোমার জানার কিছু নেই, মোটামুটি বুঝে নিলাম তোমরা বুঝেছ। স্থূল জন্মহার, ক্রুড বার্থ রেট, তুমি স্ক্রিনে খেয়াল করো, স্ক্রিন ধরো আমি দিয়েছি স্থূল জন্মহারের সংখ্যাটা, কোনো একটি দেশ বা অঞ্চলে নির্দিষ্ট বছরে প্রতি হাজার জনসংখ্যায় যতজন জীবিত শিশু জন্মগ্রহণ করে তাকে স্থূল জন্মহার বলে। স্থূল হার জন্মহার নির্ণয়ের একটি সূত্র আছে, আমি সূত্রটি নিচে দিয়ে দিয়েছি, স্থূল জন্মহার ইকুয়াল টু কোনো বছরে জন্মলাভ করা সন্তানের মোট সংখ্যা ডিভাইডেড বছরের মধ্যকালীন মোট জনসংখ্যা ইন্টু 1000, অর্থাৎ যদি কোনো বছর জন্মলাভ করা সন্তানের মোট সংখ্যা, অর্থাৎ জীবিত শিশু সংখ্যা যদি 10 লক্ষ হয়, এবং ওই বছরের অর্থাৎ একটি নির্দিষ্ট বছরের মধ্যকালীন মোট জনসংখ্যা 10 কোটি হয়, তাহলে ওই দেশের স্থূল জন্মহার হবে 10 জন। তোমরা খেয়াল রাখবে, তোমরা ভুলেও কখনো স্থূল জন্মহারের শেষে পার্সেন্টেজ সাইন দিবে না, শতকরা সাইন কখনোই দিবে না, শতকরা সবসময় 100-এর ভিতর কাউন্ট করা হয়, আমরা কিন্তু এটা বিবেচনা করেছি 1000। তাই তুমি সবসময় স্থূল জন্মহার বের করার পর শেষে জন লিখবা, যেমন তোমার যদি অ্যান্সার 10 জন আসে, 10 জন লিখবা, 20 জন হলে 20 জন লিখবা, কখনো 10%, 20%, 30% লিখবা না।
আচ্ছা, স্থূল হার, স্থূল জন্মহার সম্পর্কে তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকলে তোমরা কমেন্টস বক্সে জানাও। রোমানা আফরিন, তুমি জানতে চেয়েছ বছরের মধ্যখানে মোট জনসংখ্যা মানে কি? হ্যাঁ, আমি এই ধরনের কোশ্চিন আশা করেছিলাম, আমি আশা করেছিলাম তোমরা কোশ্চিন করবে স্থূল জন্ম, স্যার স্থূল জন্ম হারের ক্ষেত্রে স্থূল জিনিসটা কি এবং বছরের মধ্যকালীন মোট জনসংখ্যা এই জিনিসটা কি, আমি এই ধরনের কোশ্চিন আশা করেছিলাম, তোমরা করেছো। রোমানা আফরিন, তোমাকে ধন্যবাদ। প্রথমে আমি বলে নিই স্থূল অর্থটা কি, কিন্তু এখানে স্থূল কেন ব্যবহার করা হয়েছে। স্থূল এটাকে আবার বাংলায় বলা যায় অপরিশোধিত। তোমরা নিশ্চয় শুনেছ ক্রুড অয়েল, অপরিশোধিত তেল। অপরিশোধিত তেলে কি থাকে, ওই তেলটাকে রিফাইন করে কিন্তু ওইখান থেকে কেরোসিন উৎপাদন করা যায়, ডিজেল উৎপাদন করা যায়, পেট্রোল উৎপাদন করা যায়, অক্সিজেন উৎপাদন করা যায়। ওটা হলো র, একেবারে র, ওটাকে প্রসেস করে বিভিন্ন তেল উৎপাদন করা যায়, এটা অপরিশোধিত। ঠিক জন্মহারের ক্ষেত্রেও এটি স্থূল বলা হচ্ছে, এই কারণে এখানে কিন্তু নারী পুরুষ কোনো কিছু বাছাই করা হয়নি, যে কতজন মেয়ে শিশু জন্ম লাভ করলো, কতজন ছেলে বাবু জন্মগ্রহণ করলো, এটা কিন্তু এখানে কাউন্ট করা হয়নি, তাই এটাকে বলা হয় স্থূল অর্থাৎ অপরিশোধিত। এখানে লিঙ্গ ভেদাভেদ করা হয় নাই, এইজও কাউন্ট করা হয়নি। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, বছরের মধ্যকালীন সময়ে মোট জনসংখ্যা। বছরের মধ্যকালীন বলতে যেমন ধরো কোনো একটি বছর, ২০১৯ সালের স্থূল জন্মহার নির্ণয় করতে হবে। তোমরা জানো ২০১৯ সালের জানুয়ারি ১ তারিখে বাংলাদেশের জনসংখ্যা, তো পৃথিবীর জনসংখ্যা যা ছিল ২০১৯ সালে ৩১শে ডিসেম্বর নিশ্চয়ই তাই ছিল না, হয় বেড়েছে না হয় কমেছে, বাড়ে। এখন হিসেবে সুবিধার জন্য, যাতে পরিসংখ্যানগত কোনো ত্রুটি না থাকে, সেই জন্য ওই বছরের গড় জনসংখ্যাটাকে কাউন্ট করা হয়। বছরের মধ্যকালীন মোট জনসংখ্যা বলতে মূলত ওই বছরের গড় জনসংখ্যা কাউন্ট করা হয়েছে। যেমন ধরো ২০১৯ সালের যেমন ধরো ২০১৯ সালে আচ্ছা আমরা একটু অঙ্ক করে ফেলি, হ্যাঁ ২০১৯ সালের জানুয়ারি মাসে ১ তারিখে জনসংখ্যা ছিল ১৪ কোটি, ২০১৯ সালের ডিসেম্বর মাসের ৩১ তারিখে জনসংখ্যা হলো ১৮ কোটি। তাহলে ওই ২০১৯ সালের মধ্যকালীন সময়ে মোট জনসংখ্যা হবে ১৪+১৪+১৮ ২ অর্থাৎ গড়, অর্থাৎ গড় জনসংখ্যা, বছরের শুরুতে যে জনসংখ্যা ছিল সেটি এবং বছরের শেষে যে জনসংখ্যা ছিল সেটি, সেটা দুটি যোগফলকে দুই দ্বারা ভাগ করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে ওই বছরের মধ্যকালীন সময়ের জনসংখ্যা, এটাকে আবার গড় জনসংখ্যা বলা যায়।
তাহলে এখানে কি হবে 16 কোটি 16 কোটি তাহলে দেখো বছরে 2019 সালে শুরুতে ছিল 14 কোটি 2019 সালে শেষে জনসংখ্যা ছিল 18 কোটি এই দুটোর যোগফলকে দুই দ্বারা ভাগ করলে যেটি আমরা পাওয়া যাব সেটি হবে 2019 সালের মধ্যকালীন মোট জনসংখ্যা বা গড় জনসংখ্যা আমি আবারও বলছি কোনো একটি দেশ বা অঞ্চলে নির্দিষ্ট বছরে প্রতি হাজার জনসংখ্যায় যতজন জীবিত শিশু জন্মগ্রহণ করে তাকে স্থূল জন্মহার বলে এখানে স্থূল ব্যবহার করা সেই কারণে যে সকল শিশু জন্মগ্রহণ করেছে তারা ছেলে না মেয়ে বাবু সেটা কিন্তু কাউন্ট করা হয়নি এই কারণে এটাকে স্থূল বা অপরিশোধিত বলা হয়েছে তারপর আসো স্থূল জন্মহার নির্ণয়ের একটি সূত্র আছে কোনো বছরে জন্ম লাভ করা জীবিত সন্তানের মোট সংখ্যা ডিভাইডেড ওই নির্দিষ্ট বছরের মধ্যকালীন মোট জনসংখ্যা ইনটু 1000 অর্থাৎ প্রতি হাজারে কতজন জীবিত শিশু জন্ম লাভ করেছে এটা হলো স্থূল জন্মহার এখন একজন কোশ্চেন করেছিল যে স্যার মধ্যকালীন মোট জনসংখ্যা জিনিসটা কি মধ্যকালীন মোট জনসংখ্যা বলা মূলত ওই বছরের গড় জনসংখ্যা এটা বের করার নিয়ম হচ্ছে বছরের শুরুতে যে পরিমাণ জনসংখ্যা থাকবে তার সাথে বছরের শেষে যে পরিমাণ জনসংখ্যা ছিল এই দুটো যোগফলকে দুই দ্বারা ভাগ করলেই বছরের মধ্যকালীন মোট জনসংখ্যা পাওয়া যাবে স্থূল মৃত্যু হার ক্রুড ডেথ রেট এটি সংখ্যাটিও স্থূল জন্মহারের মতো অঞ্চলে নির্দিষ্ট বছরে প্রতি হাজার জনসংখ্যায় যতজন লোক মৃত্যুবরণ করে তাকে ওই দেশ বা অঞ্চলে স্থূল মৃত্যু হার বলে এটি বের করার সূত্রটিও আগের মতো কোনো বছরের মৃত্যুবরণকারী মোট সংখ্যাকে ওই বছরের মধ্যকালীন মোট জনসংখ্যাতে ভাগ করে 1000 দ্বারা গুণ করলেই স্থূল মৃত্যু হার পাওয়া যাবে এটার ক্ষেত্রেও স্থূল ব্যবহার করা হয়েছে কারণ যারা মৃত্যুবরণ করা হয়েছে তারা মহিলা না পুরুষ এটি কিন্তু এখানে কাউন্ট করা হয়নি এবং তাদের এইজও কাউন্ট করা হয়নি তাই এটিকে স্থূল বা অপরিশোধিত মৃত্যু হার হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে আচ্ছা অভিগমন এর মধ্যে আমি কিছু কমেন্টস দেখে নিই তোমাদের কোনো কিছু জানার আছে কিনা আচ্ছা তোমাদের জানা নেই লেকচার চলে আসি অভিগমন মাইগ্রেশন স্থায়ীভাবে বসবাসের জন্য নিজ বাসস্থান ছেড়ে অন্য স্থানে গমন করাকে অভিগমন বলে অন্যভাবে বলা যায় স্থায়ীভাবে বসবাসের জন্য উৎসস্থল থেকে গন্তব্যস্থলে যাকে অভিগমন বলে যেমন ধরো বাংলাদেশ থেকে কেউ আমেরিকা অথবা ইউরোপের যে কোনো একটি কান্ট্রি থেকে সেটেল হলো এই যে সে বাংলাদেশ ছেড়ে ইউরোপে চলে গেল এটাকে বলা হবে মাইগ্রেশন বা অভিগমন অভিগমন বা মাইগ্রেশন দুটো দিক আছে একটা হলো বহিরাগমন এটাকে ইংলিশে বলা হয় ইমিগ্রেশন আর এটা হচ্ছে বহির্গমন যেটাকে বলা হয় ইমিগ্রেশন দেখো উচ্চারণ একই হলো বানানে কিন্তু পার্থক্য আছে আচ্ছা বহিরাগমন এবং বহির্গমনের ভিতরে আমি একটু একটু বুঝতে অনেকের সমস্যা হয় আমি একটু বুঝে দিচ্ছি ধরো এই একটি কান্ট্রি বা অঞ্চল বি আরেকটি কান্ট্রি বা
অঞ্চল, মিস্টার এক্স এক্স দেশে বসবাস করে, সে স্থায়ীভাবে বসবাসের জন্য কান্ট্রি বিতে চলে গেল। এক্স ব্যক্তি যে কান্ট্রি বিতে চলে গেল, এটি এ দেশের জন্য এক্স ব্যক্তি যে এ দেশ ছেড়ে বিদেশে চলে গেল, এই ক্ষেত্রে এ দেশের জন্য এক্সকে চলে যাওয়াটা হবে বহির্গমন বা ইমিগ্রেশন, বহির্গমন বা ইমিগ্রেশন, ই দিয়ে শুরু, ই। আবার ব্যক্তি এক্স যে বিদেশে উপস্থিত হলো, অর্থাৎ স্থায়ী বসবাসের জন্য বিদেশে এসে উপস্থিত হলো, এই ক্ষেত্রে বি এর দৃষ্টিকোণ থেকে এক্সের আশাটাকে বলা হয় বহিরাগমন বা ইমিগ্রেশন, অর্থাৎ বিদেশে এক্স স্থায়ীভাবে বসবাসের জন্য যে প্রসেস বা যে প্রক্রিয়ায় বিদেশে চলে আসছে, এটাকে বলা হয় বিদেশের সাপেক্ষে বহিরাগমন, অর্থাৎ বাইরে থেকে একটি লোক চলে এসেছে, এতে কিন্তু বিদেশের জনসংখ্যা বাড়বে। এক্স যে মিস্টার এক্স যে বিদেশে চলে গেল, এতে কিন্তু এদেশের একটি জনসংখ্যা কমলো আর বিদেশের একটি জনসংখ্যা বলল। বিদেশের দৃষ্টিকোণ থেকে এক্স এর আগমন হলো বহিরাগমন, আর এ দেশের দৃষ্টিকোণ থেকে এক্স এর চলে যাওয়াটা হচ্ছে বহির্গমন। আচ্ছা, নেক্সট স্লাইড। এখানে দেখো বহিরাগমন হার, বহির্গমন হার, নিট অভিগমন হার, এগুলো বের করার সূত্র আছে। আমি তোমাদের স্লাইডে যেগুলো দেখাচ্ছি বা যেগুলো নিয়ে আলোচনা করছি, প্রত্যেকটা টপিকসই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো সবই তোমাদের এইচএসসি পরীক্ষায় আসে এবং এগুলো তোমাদের জেনে রাখতে হবে, কারণ তোমাদের পরবর্তী সময়ে তুমি যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিবে তখন এগুলো কাজে লাগবে। দেখো বহিরাগমন হার কাকে বলা হয়, একটি নির্দিষ্ট বছরে এক্স দেশে মোট যতজন লোক অন্যান্য দেশ থেকে এসে স্থায়ীভাবে বসবাসের জন্য, মানে স্থায়ীভাবে বসবাসের জন্য আসে, তার সংখ্যাকে ওই বছরের মধ্যকালীন সময়ের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে 1000 দিয়ে গুণ করলেই বহিরাগমন হার পাওয়া যায়। বহির্গমন হারের ক্ষেত্রেও যদি এক্স দেশ হতে একটি নির্দিষ্ট বছরে মোট যতজন লোক অন্য দেশে স্থায়ীভাবে বসবাসের জন্য চলে যায়, সেই সংখ্যাটাকে ওই বছরের মধ্যকালীন সময়ের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে 1000 দিয়ে গুণ করলেই বহির্গমনের হার পাওয়া যায়, নিট অভিগমন হার। একটি বছরে একটি দেশ থেকে যতজন লোক একটি নির্দিষ্ট সময়ে একটি দেশে পৃথিবীর অন্যান্য দেশ থেকে যত সংখ্যক লোক স্থায়ীভাবে বসবাসের জন্য আসে, সেই সংখ্যা থেকে যতজন লোক অন্যান্য দেশে স্থায়ীভাবে বসবাসের জন্য চলে গেছে, সেই সংখ্যা দিয়ে বিয়োগ করে ওই নির্দিষ্ট বছরে মধ্যকালীন সময়ে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে 1000 দিয়ে গুণ করলেই নিট অভিগমন হার পাওয়া যায়। অর্থাৎ সহজভাবে বললে বলা যায়
মোট বহিরাগমন এবং মোট বহির্গমনের ব্যবধানকে একটি নির্দিষ্ট সময় এর মধ্যকালীন সময়ে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে 1000 দিয়ে গুণ করলেই নিট অভিগমন হার পাওয়া যায়। জনসংখ্যা স্বাভাবিক বৃদ্ধির হার জন্মহার ও মৃত্যু হারের ব্যবধানকে শতকরা প্রকাশ করলে তাকে জনসংখ্যা স্বাভাবিক বৃদ্ধির হার বলে। দেখো আমি এখানে সূত্রটি দিয়ে দিয়েছি, এটাকে ইংলিশে বলা হয় রেট অফ ন্যাচারাল ইনক্রিজ। জন্মহার ও মৃত্যু হার এর ব্যবধানকে 1000 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলেই জনসংখ্যা স্বাভাবিক বৃদ্ধির হার পাওয়া যায়। তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, স্থূল জন্মহার, স্থূল মৃত্যু হার, বহির্গমন হার, বহিরাগমন হার এবং নিট অভিবাসন বা অভিগমন হার সবই কিন্তু প্রতি 1000 জনে গণনা করা হয়েছে, কিন্তু জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি হারের ক্ষেত্রে কিন্তু 1000 এর ক্ষেত্রে গণনা করা হয়নি, এটি গণনা করা হয়েছে প্রতি 100 জনে। অর্থাৎ প্রতি 100 জনে নিট কত জন বৃদ্ধি পেয়েছে দেশের জনসংখ্যাতে, সেটাই হচ্ছে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার। শূন্য জনসংখ্যার বৃদ্ধি কোন দেশের একটি নির্দিষ্ট সময়ে যতজন জীবিত শিশু জন্মগ্রহণ করে এবং যতজন লোক বাইরে থেকে স্থায়ী বসবাসের জন্য দেশে চলে আসে, এই দুটো সমষ্টি এবং ওই বছরের যতজন লোক মারা যায় এবং যতজন লোক স্থায়ীভাবে বসবাসের জন্য অন্য দেশে চলে যায়, এই যোগফল যদি পরস্পর সমান হয় সেক্ষেত্রে এটাকে বলা হবে শূন্য জনসংখ্যার বৃদ্ধি। তুমি দেখো ছবিটার দিকে খেয়াল করো, এখানে একটা শিশু জন্মগ্রহণ করেছে, এই মহিলা অন্য দেশ থেকে স্থায়ী বসবাসভাবে বসবাসের জন্য একটি দেশ এক্স চলে এসছে, এক্স দেশে এক দেশে লোক মারা গিয়েছে এবং এক দেশ থেকে নির্দিষ্ট সংখ্যক লোক বের হয়ে গিয়েছে। অর্থাৎ যতজন শিশু জন্মগ্রহণ করেছে এবং যতজন লোক বাইরের দেশ থেকে এসেছে, এই দুটার যোগফল এবং যতজন লোক মারা গিয়েছে এবং যতজন লোক বাইরে চলে গেছে, দুটো সমষ্টি যদি পরস্পর সমান হয় সেই ক্ষেত্রে দেশটিতে জনসংখ্যার বৃদ্ধির হার হবে শূন্য। জনসংখ্যার বৃদ্ধির হার, জনসংখ্যার বৃদ্ধির হার একটি সূত্র আছে, সূত্রটি হচ্ছে জনসংখ্যার বৃদ্ধির হার ইকুয়াল টু বি দ্বারা বোঝানো হচ্ছে জীবিত শিশু জন্মের সংখ্যা, অর্থাৎ কতজন একটি নির্দিষ্ট দেশে বা অঞ্চলে নির্দিষ্ট বছরে মোট কতজন শিশু জীবিত জন্মগ্রহণ করেছে সেটি সংখ্যা, আই হচ্ছে ওই নির্দিষ্ট বছরে যতজন লোক পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকে ওই দেশে স্থায়ীভাবে বসবাসের জন্য এসেছে সেটি সংখ্যা, কি হচ্ছে ওই বছরের মধ্যকালীন সময়ে মোট জনসংখ্যা, ডি হচ্ছে ওই নির্দিষ্ট বছরে যতজন লোক মারা গিয়েছে তার সংখ্যা, ই হচ্ছে
ওই নির্দিষ্ট বছরে দেশটি থেকে যত যতজন লোক স্থায়ীভাবে বসবাসের জন্য অন্য দেশে চলে গেছে তার সংখ্যা, আর টিপি দ্বারা হচ্ছে টোটাল পপুলেশন, অর্থাৎ ওই বছরের নির্দিষ্ট সময়ে মধ্যকালীন সময়ে মোট জনসংখ্যা। তোমাদের কিন্তু পরীক্ষায় এই ধরনের প্রশ্ন থাকে, অর্থাৎ জনসংখ্যার বৃদ্ধি হার সম্পর্কিত প্রশ্ন থাকে, সেখানে ডেটা দেওয়া থাকে, ডেটার সাপেক্ষে জনসংখ্যার বৃদ্ধির হার পরিমাপ করতে হয়। আমি আবারও বলছি, স্থূল জন্ম হার, স্থূল মৃত্যু হার, বহির্গমন হার, বহিরাগমন হার, নিজ অভিবাসন বা অভিগমন হার, এগুলো কিন্তু প্রতি 1,000 জনে হিসাব করা হয়। জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার এবং জনসংখ্যার বৃদ্ধির হার, এই দুটো ক্ষেত্রে কিন্তু জনসংখ্যা প্রতি 100 জনে কাউন্ট করা হয়, 1,000 জনে কাউন্ট করা হয় না, এই জিনিসটা খেয়াল রাখবে। স্থূল জন্ম হার, স্থূল মৃত্যু হার, নিট অভিবাসন হার, বহির্গমন হার, বহিরাগমন হার, এগুলোর ক্ষেত্রে তুমি যখন ম্যাথ করবে করার শেষে, যখন সংখ্যাটা পাবে সংখ্যাটি শেষে, তোমাকে জন লিখতে হবে, কোনো পার্সেন্টেজ সাইন দেওয়া যাবে না। কিন্তু জনসংখ্যার বৃদ্ধির হার এবং জনসংখ্যার বৃদ্ধির স্বাভাবিক হারের ক্ষেত্রে অ্যান্সার বের হওয়ার জন্য, বের হওয়ার পর তুমি পার্সেন্টেজ সাইন্স ইচ্ছা করলে দিতে পারবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, খেয়াল করো, জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার এবং জনসংখ্যার বৃদ্ধির হার, এই দুটোর ক্ষেত্রে কিন্তু, এই দুটোর মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হারের ক্ষেত্রে কিন্তু জন্মহার, অর্থাৎ স্থূল জন্মহার, এবং মৃত্যু হার, অর্থাৎ স্থূল মৃত্যু হার গণনা করা হয়েছে, এখানে কিন্তু কোনো বহির্গমন বা বহিরাগমনের হার বের করতে, মানে বহির্গমন হার এবং বহিরাগমনের হার, এই দুটো বিষয় কিন্তু বিবেচনা করা হয়নি। জনসংখ্যার বৃদ্ধির হারের ক্ষেত্রে বহিরাগমন এবং বহির্গমন, এ দুটোই কিন্তু বিবেচনা করা হয়েছে। তোমাদের পরীক্ষা হলে অনেক সময় ট্রিকি কোশ্চেন করা হয়, তোমার ডেটা দেওয়া থাকবে, কিন্তু ডেটার ভিতর বহিরাগমন বহির্গমন সবই দেওয়া থাকবে, কিন্তু প্রশ্ন চাবে স্বাভাবিক জনসংখ্যার বৃদ্ধির হার বের করো। সেই ক্ষেত্রে কিন্তু প্রশ্নে বহির্গমন এবং বহিরাগমন হার দেওয়া থাকলেও তুমি কিন্তু এই দুটো ইউজ করবে না, তুমি এই সূত্রের মাধ্যমে অঙ্কটি করবে। এই ছিল আজকে আমার লেকচার। আমি একটু দেখেছি তোমরা, তোমাদের কোনো কিছু জানতে চাওয়ার আছে কিনা। সাদিয়া আহমেদ জানতে চেয়েছ, জনসংখ্যা বৃদ্ধির হারের বের করার সময় কি আমরা শতকরা ব্যবহার করবো? হ্যাঁ সাদিয়া আহমেদ, হ্যাঁ তুমি যেটা বলেছো, তুমি জানতে চেয়েছো সময় কি আমরা শতকরা ব্যবহার করবো, হ্যাঁ জনসংখ্যার বৃদ্ধির হার ম্যাথ করার পর যখন অ্যান্সার আসবে, অ্যান্সার হিসেবে তুমি পার্সেন্টেজ সাইন দিতে পারবে। জনসংখ্যার বৃদ্ধির হার এবং জনসংখ্যার বৃদ্ধির স্বাভাবিক হার, এই দুটোর ক্ষেত্রে তুমি শতকরা হার এই সাইনটা ব্যবহার করতে পারবে, বা ব্যবহার করতে হবে তোমাকে। ইসরাত জাহান জিম জিম, সেকেন্ড পেপার কোন রাইটারের বুক কিনব? রঞ্জিত কুমার বিশেষ আছে, সোহরাওয়ার্দী স্যার আছে, কামাল বায়েস আছে, তিনটি যে কোনো একটি বই তুমি কিনতে পারো, অথবা তোমার পছন্দ মতো যে কোনো বই কিনতে পারো। আমরা যখন লেকচার দিই, আমরা মূলত বিভিন্ন রিসোর্স, যেমন বিভিন্ন বই, ইন্টারনেট ভেতরে আমরা লেকচার তৈরি করি,
তো তোমরা তো আর এত সময় যদি তোমরা না পেয়ে থাকো, তোমরা যে কোনো যদি আর্থিক সামর্থ্য থাকে সেই ক্ষেত্রে 3টি বই কিনতে পারো, না থাকলে যে কোনো একটি বই কিনলেই তোমাদের জন্য যথেষ্ট। রোমান আফিন জানতে চেয়েছ, আমি আমি একটু সূত্র দিয়ে যাচ্ছি, রোমানা আফরিন তুমি জানতে চেয়েছ মৃত্যুর হার এবং মৃত্যুর পরিমাণ এবং ইমিগ্রেশন ডিভাইডেড টোটাল পপুলেশনের ক্ষেত্রে 100 গুণ হয় না, হয়নি কেন? আচ্ছা, হ্যাঁ রোমানা তোমাকে বলছি, তুমি সঠিক ধরেছো, আমি এখানে টাইপ করতে ভুল হয়েছে, এখানে আসলে 100 গুণ হবে, আমি এখানে একটু কারেকশন করে দিচ্ছি। থ্যাংক ইউ তোমাকে, তোমাকে ধন্যবাদ। এখন ধরো ঠিক আছে, রোমানা তোমাকে ধন্যবাদ, তুমি সঠিকভাবে খেয়াল করেছো, এটা ভুলবশত এই ডি প্লাস ই ডিওডোরেন্ট টিপির সাথে 100 গুণ করা হয়নি, এখন আমি ঠিক করে দিয়েছি, ধন্যবাদ তোমাকে। মানে ওটা তোমারই ছিল, এই তুমি সঠিক ধরেছো, তোমাকে ধন্যবাদ, তুমি ক্লাসটি সঠিকভাবে খেয়াল করেছো, তুমি সঠিকভাবে খেয়াল না করলে কিন্তু তুমি এটি বুঝতে পারতে না যে এখানে আমি একটি ভুলক্রমে একটি 1000 গুণ 100 গুণ দিইনি। আজকের মতো লেকচার এখানে শেষ, তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ ধৈর্য সহকারে ক্লাসটি দেখার জন্য, আর স্পেশালি রোমানাকে আমি থ্যাংক দিচ্ছি, কারণ ও ভালো করে লেকচারটা খেয়াল করেছে যে ভুলবশত এখানে আমি 100 যে গুণ হবে এই জিনিসটা আমি টাইপ করতে ভুলে গিয়েছিলাম, ওইটি কারেকশন করে দিয়েছে, ধন্যবাদ। তোমাদের সবাইকে ধন্যবাদ, তোমরা সবসময় পড়াশোনা করবে, সময় কিন্তু বসে নেই, দেখা যাবে যে
দেখা যাবে হঠাৎ করে হয়তো বা লকডাউন শেষ হয়ে গিয়েছে, মানে তোমাদের কলেজ স্কুলে গিয়েছে, পরীক্ষা হবে, আর তোমরা সবসময় বাসায় থাকবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে, মাস্ক পরবে, সরকার তোমাদেরকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে আসা থেকে বিরত রেখেছে, কিন্তু পড়াশোনা থেকে কিন্তু বিরত রাখে নাই। তোমাদের জন্য দেখো আমরা কষ্ট করছি, আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, অনলাইন ক্লাস কিন্তু এজ ইউজুয়াল ক্লাসের মতো না, এখানে কিন্তু সময় দেওয়া লাগবে বেশি, আমাদের নেটের সরি তোমরা মনোযোগ সহকারে ক্লাস ক্লাস করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা বাসায় বেশি বেশি করে পড়াশোনা করবে, ধন্যবাদ সবাইকে।